অলরাইট, কংগ্রেচুলেশন, টানা তিনটা সিরিজ জয় আয়ারল্যান্ড, ইংল্যান্ডের পর আফগানিস্তান, এবং তাদেরকে হোয়াইট ওয়াশ করা টি টোয়েন্টিতে। অনেক কিছুই পজিটিভ আছে, কিন্তু আমি আজকে আসলে ঠিক গ্লোরি নিয়ে কথা বলতে আসিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের সিরিজ, এই ধরনের ম্যাচ বাংলাদেশ জিতেছে, হাততালি, কংগ্রেচুলেশন, বা দ্যাটস ইট, এর বেশি বাড়তি উচ্ছ্বাস, আনন্দের আসলে কোনো ব্যাপার নেই। বরং আমি একটু অন্য চোখে এই ম্যাচটা দেখতে চাই। কোন চোখে? ফার্স্ট অফ অল, শামীম হোসেন, আমার মনে হয় যে টি টোয়েন্টিতে তিনি আসলে নিজেকে একটা ভালো সুযোগ পেয়েছেন এই সিরিজে, এবং সেটাকে তিনি প্রুফ করেছেন। আগের ম্যাচটা শেষ করে আসতে পারেনি, আজকে উইনিং রানটা তার ব্যাটে এসেছে। সো দারুণ, এটা বাংলাদেশের জন্য স্বস্তির, তার জন্যও স্বস্তির। বাট আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনারাও বুঝতে পারছেন, যে দল 5 ওভারে 50 রান করে, সেই দল এই 119 রান চেস করতে গিয়ে কেন শেষ ওভার পর্যন্ত যাবে? হোয়াটস রং? মানে ঠিক কোন জায়গাটায় কী হলো যে এরকম হলো, মাঝখানে আবারও এরকম টেনশন? আগের ম্যাচের শেষ ওভারের হ্যাট্রিকের স্মৃতি ফেরত আসতে শুরু করেছিল। হোয়াট ওয়েন্ট রং? আমার কাছে যেটা মনে হয় প্রবলেমটা আসলে এইখানে, আমরা যত যাই বলি ব্যাটিং, বোলিং, স্কিল, ফিল্ডিং, বাট অ্যাকচুয়ালি আপনি যদি মেন্টালি সেট আপ হতে না পারেন, আপনি যদি ওই টেম্পারমেন্ট আপনার মধ্যে না আসে একটা ম্যাচ শেষ করে আসার, এবং আপনি কোনভাবে খেলবেন, আপনার ক্যালকুলেশনটা কী হবে এই ধরনের ম্যাচ রান চেস করতে গিয়ে, সেই জিনিসগুলোর ব্যাপারে বাংলাদেশ আসলে ঠিক এখনও পুরোপুরি, আমার কাছে যেটি মনে হয়েছে, একটা কনফিউশন বা অনিশ্চিত অবস্থার মধ্যে থাকে। লিটন দাস, যিনি আজকে 10 বলে শুরুতে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, তিনি যখন আউট হয়ে গেলেন তখন তার স্ট্রাইক রেট কত? 100-এর নিচে। ভাবা যায়, আনবিলিভেবল, বাট সেটাই হয়েছে। এবং বাংলাদেশ এত চমৎকারী স্টার্টটা কেন কন্টিনিউ করতে পারলো না? ওয়েল, অফকোর্স, এটা তো বলার কিছু নেই যে বিশ্বের দুজন সেরা স্পিনার রশিদ এবং মুজিব, ওই দুজনের ওভারে আসলে খেলাটা ঘুরে দিয়েছে। আপনি যদি দেখেন বাংলাদেশ যে ফ্লোতে এগোচ্ছিল পাওয়ার প্লে 5 ওভার 6 ওভার পর্যন্ত, কিন্তু যখনই রশিদ বোলিংয়ে আসলেন খেলাটা কিন্তু ঘুরে গেল। আপনি হয়তো মনে করবেন যে মুজিবের ওভারে ডাবল স্ট্রাইক, সেটাই আসলে ম্যাচটাকে বাংলাদেশের বা আফগানিস্তানের মধ্যে এই কম্পিটিটিভনেসটা তৈরি করে দেয়, কারণ দুজন সেট ব্যাটার আফিফ এবং লিটনকে একই ওভারে ফেরত পাঠান মাত্র 3 বলের ব্যবধানে মুজিব, কিন্তু সেটার প্রেক্ষাপটটা তৈরি হয় কিন্তু রশিদের ওভারে এবং ওমর জায়ের, অর্থাৎ আগের 2 ওভারে। রশিদ যখন থেকে বোলিংয়ে আসলেন বাংলাদেশের রান তোলার গতিটা কমে গেল। ওভারে তিনি রশিদ দিলেন মনে হয় 2-4 রান তিনি দিলেন, কিন্তু ওমর জায় একটা দুর্দান্ত ওভার করলেন, তারপরে মাত্র 1 রান দিলেন, এবং তার পরের ওভারে বাংলাদেশের লিটন দাস অস্থির হয়ে গিয়েছিলেন, আফিফও তাই রান করতে পারছে না টানা 2 ওভার। সো দে ওয়েন্ট ফর বিগ শট, এবং মুজিব ওয়াজ পারফেক্টলি নিউ যে তিনি আসলে কী করতে যাচ্ছেন, কোন জায়গায় বলটা ফেলবেন, ফিল্ড সেট আপ করা ছিল ওইভাবে, এবং ঠিক সেই ফাঁদেই দুজন ধরা দিয়েছেন। বাট রশিদের ক্যাচটা আসলে এক্সট্রাঅর্ডিনারি, রাইট? কারণ লিটন আসলে ওই শটটা, লিটনের আমি বলবো ব্যাড লাকি, কিন্তু রশিদের ক্যাচটার জন্য ফুল ক্রেডিট তাকে দিতে হবে। তিনি যে শুধুমাত্র একজন দুর্দান্ত ফিল্ডার, বোলার এবং ব্যাটসম্যান হিসেবেও তার রূপটা আমরা দেখেছি, আজকে ফিল্ডিং হিসেবেও তার রূপটা আমরা দেখলাম, কিন্তু বাংলাদেশ কখনোই যেন রশিদকে ঠিক প্রাপ্য সম্মান, কৃতিত্ব দিতে চায় না, এক ধরনের কুণ্ঠাবোধ কাজ করে। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে এইটা আসলে জাস্ট শুধু নিজেকেই আসলে একটু উদারতার পরিচয় যদি আমরা এইটুকুও না দিতে পারি, যার প্রাপ্য সম্মান তাকে যদি না দিই, তাহলে আমরা কীভাবে এক্সপেক্ট করবো আমাদের ক্রিকেটাররা প্রাপ্য সম্মান পাবে পুরো বিশ্বের কাছে? রশিদ খান, তার বয়স নিয়ে ট্রোল করা হয়, দ্যাটস ওকে, কিন্তু তার পারফরমেন্স নিয়ে, তার বোলিং নিয়ে আমার মনে হয় না ট্রোল করার কোনো সুযোগ আছে। সো বাংলাদেশের প্রবলেম এইখানে, যেটা বলছিলাম, আপনি যদি দেখেন যে যখন লিটন আফিফ আউট হয়ে গেল, ইভেন তৌহিদ হৃদয়, হ্যাঁ, কী দুর্দান্ত একটা শটে ছক্কা মারলেন, বাট ওই যে মাথা সমস্যাটা তো ওইখানে, পরের বলেই তাকে গ্লোরি শট খেলতে হবে, ডাউন দেখে আরেকটা ছক্কা তিনি মারবেন, একেবারে রং ডিসিশন। তিনি যদি সিম্পলি, এবং যাই হোক, তিনি তো একটা ভুল করেছেন, এবং আমি আসলে আফিফের কথাও বলতে চাই, আফিফের ইনিংসটা হয়তো আজকে দিন শেষে মনে হবে যে মোটামুটি 20 বলে 24 রান করেছেন, কিন্তু খুব কনভিনসিং ইনিংস কিন্তু ছিল না। এবং ওই সময়টায় যখন লিটন দাস দুর্দান্ত ফ্লোতে ব্যাট করছেন, আফিফেরও তখন বড় শট খেলার ইচ্ছে জেগেছে। এই জায়গাগুলোতে আসলে আপনার মাথাকে কন্ট্রোল করতে হবে, যে আপনার তখন কাজটা কী, আপনার সঙ্গী খুব ভালো ব্যাট করছে, তাকে আপনি স্ট্রাইকটা দেন, রোটেট করেন, সিঙ্গেলসের উপর খেলেন, রানের চাকাটা সচল রাখেন, কিন্তু না, আপনিও যদি একই সময় বড় শট খেলতে যান, তখন কিন্তু নিজেকেও ঝুঁকিতে ফেলেন, দলকেও ঝুঁকিতে ফেলেন। সো ওভারঅল এই সিরিজটা আমি বলবো বাংলাদেশের ফলাফল ইজ গুড, 2-0 সিরিজ জয়, কিন্তু অনেকগুলো লু ফলস আছে, এবং আমার মনে হয় সেটা ক্যাপ্টেন সাকিব আল হাসান নিজেও জানেন। এই সিরিজটাও বাংলাদেশ এক্সপেরিমেন্ট করেছে, আমি বলবো দ্যাটস এ গুড সাইন, দ্যাটস এ গুড থিং। হাথুরুল সিং এবং সাকিবের জুটিটা জমে উঠেছে আসলে আবারও, এবং এইটা আসলে দরকারই ছিল, কারণ আগের ম্যাচে শরীফুল বেস্ট পারফর্মার, তাকে রেস্ট দিয়ে হাসান মাহমুদকে আনা, মোস্তাফিজকে নিয়ে আসলে হতাশাই লাগছিল প্রথমে স্পেলে, বা শেষ ওভারে বোধহয় তিনি পুষিয়ে দিয়েছেন। তাসকিন ওয়াজ ফ্যান্টাস্টিক,
একটা ওভার শুধু বাজে গিয়েছে, বাট শুরুতে তিনি যেভাবে বল করলেন 144-এর কাছাকাছি বল তুলেছিলেন এবং গতি যে কতটা পার্থক্য করে দেয় দুর্দান্ত। হাসান মাহমুদও ছিলেন দুর্দান্ত এবং মুস্তাফিজ যথারীতি তাকে, যে কারণে আমরা ডেথ ওভারে তাকে আসলে সার্ভিসটা পেতে চাইবো, আই হোপ মুস্তাফিজ সেটা আজকের ম্যাচে অন্তত ডেলিভার করতে পেরেছেন। কিন্তু ওই যে বেশ কিছু জিনিস আমাদের আসলে সলভ হয়ে গিয়েছে আমি বলবো টি টোয়েন্টিতে, এই অ্যাপ্রোচটা ঠিক আছে বাংলাদেশের, শুধুমাত্র এখন এটা নিয়ে একটু যদি কাজ করে টি টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো দল হয়ে উঠবে। বাই বাই, টাটা।